এ অধ্যায় আমরা ট্রান্সফর্মিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের ডিজাইনের প্রয়োজনে আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে বিভিন্ন লেখাকে বা কোনো ইব অবজেক্টকে অথবা কোনো ইমেজকে আমরা বিভিন্ন দিকে ট্রান্সফর্ম করব। সেটি কিভাবে করব। এই জন্য আমরা দুইভাবে করতে পারি একটি হলো যে ইমেজকে বা কোনো অবজেক্টকে আমরা ট্রান্সফর্মিং করতে চাই সেটি কিন্তু লেয়ার থেকে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে আমরা কিন্তু এডিট মেনিতে চলে যাব এবং এডিট মেনিতে চলে গিয়ে এখান থেকে আমরা যে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি এই ট্রান্সফর্মে এসে রোটেটে ক্লিক করব তো রোটেটে ক্লিক করার পরে আমরা যখন নাকি এটিকে নির্দিষ্ট মাপে ট্রান্সফর্মিং করবো সেক্ষেত্রে আমরা এডিট মিনিট আবার ফিরে যাব এবং এখান থেকে ট্রান্সফর্মিংয়ের এসে একশো আশি ডিগ্রি যখন নাকি সিলেক্ট করে দেব আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একশো আশি ডিগ্রি পুরোপুরি ইমেজটি কিন্তু ট্রান্সফর্মিং হয়ে গিয়েছে অর্থাৎ এটি উল্টে গিয়েছে একইভাবে আমরা এডিট মেনুতে গিয়ে ট্রান্সফর্মের সাব সাবমেনু রোটেড নাইনটি ডিগ্রি ডাব্লিউতে যদি ক্লিক দিই তাহলে কিন্তু এটি দেখব যে বাম দিকে মুখ করে এই মিষ্টি কাত হয়ে গিয়েছে একইভাবে এটিকে যদি আবার আমরা নাইনটি ডিগ্রি ডাবল সি ডাব্লিউতে ক্লিক করি তাহলে কিন্তু সম্পূর্ণ এই মিষ্টি উল্টে গিয়েছে এবং এই মিষ্টি যদি আমরা একেবারে পুরো অবস্থায় ফিরিয়ে নিতে চাই তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি আবার ক্লিক দিলেই কিন্তু অলরেডি নির্দিষ্ট পরিমাপে সূক্ষ্মভাবে এই মিষ্টি কিন্তু সোজা হয়ে গিয়েছে তো এভাবে আমরা নির্দিষ্ট পরিমাপেও করতে পারি এছাড়া আমরা যে ইমেজটিকে খুব সহজে ট্রান্সফর্মিং করতে চাই সেটি হলো এভাবে লেয়ার থেকে সিলেক্ট করে টি এর মাধ্যমে এটিকে সিলেক্ট করবো ট্রান্সফর্মিংয়ের জন্য এবং এটির কর্নারে যখন মাউস পয়েন্টার চলে আসবে মাউস পয়েন্টার চলে আসার পরে একটি ভিন্ন রূপ হবে অর্থাৎ নর্মালি আমরা মাউস পয়েন্টার যেখানে নিয়ে যাই সেখানে এরকম হবে বাট কর্নারে বা পয়েন্টারের কাছে নিয়ে গেলে কিন্তু এরকম বাঁকা চিহ্নিত যখন নাকি মাউস পয়েন্টার হবে তখন কিন্তু এটিকে ধরে আমরা বিভিন্ন দিকে মুভ করাতে পারবো অর্থাৎ যেদিকে ইচ্ছে আমাদের সেদিকে এটিকে বিভিন্নভাবে রোটেড বা ট্রান্সফর্মিং এটি আমরা করতে পারি অর্থাৎ এটি এটিকে যদি এভাবে দিতে চাই সেটিও আমরা পারব বা এভাবে দিতে চাই সেটিও কিন্তু আমরা খুব সহজেই করতে পারি আমাদের মাউস পয়েন্টারের মাধ্যমে এখানে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন হলো এটি আমাদের ডিজাইনের প্রয়োজন এরকম প্রয়োজন হতে পারে যে আমরা আমাদের এই ইমেজটিকে বা অবজেক্টটিকে আমরা একদিকে বড়ো ছোটো করতে চাই সেক্ষেত্রে কিন্তু টি দিয়ে প্রেস করে আমরা যদি লেয়ার থেকে এটিকে সিলেক্ট করে নিই এবং এটিকে একদিক থেকে যদি টান দেয় তাহলে কিন্তু দেখব যে এটি একদিক থেকে বড়ো ছোটো হচ্ছে অর্থাৎ বাইরের দিকে টান দিলে বড় হচ্ছে এবং ভিতরের দিকে নিয়ে আসলে এটি ছোটো হচ্ছে একইভাবে উপরের দিকে একই অবস্থা অর্থাৎ এটিকে যদি বাইরের দিকে টান দেয় তাহলে কিন্তু উপরের দিক থেকে বড়ো হচ্ছে এবং ভিতরের দিকে টান দিলে এটি কিন্তু ছোটো হচ্ছে কিন্তু নির্দিষ্ট পরিমাপে চার দিক থেকে বড়ো ছোটো করার জন্য একটি ভিন্ন পন্থা আমরা অবলম্বন করতে পারি অর্থাৎ কিবোর্ড থেকে আমরা যদি শিফট এবং অল্ট্রা একসাথে ধরে আমরা যদি এটি বাইরের দিকে টান দিই তাহলে কিন্তু বড় হবে এবং ভিতরের দিকে টান দিলে কিন্তু অলরেডি ছোটো হবে এভাবে কিবোর্ড থেকে আমরা কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারি অর্থাৎ বড় ছোটো করার সমপরিমাপে করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এবং অলটা একসাথে চেপে ধরে রাখব এবং চেপে ধরে আমরা বড়ো ছোটো করবো তো বড়ো ছোটো করার জন্য চার দিক থেকে সম আমরা শিফট অলটা চেপে ধরে কিন্তু এভাবে বড় ছোটো করতে পারি এছাড়া কিন্তু আমরা আরও কিছু কাজ করতে পারি অর্থাৎ আমরা চাচ্ছি যে এই ইমেজটি দিয়ে এরকম একটি ইফেক্ট আমরা তৈরি করব যেন ইমেজটি দেয়ালের সাথে টানানো রয়েছে বাম দিক থেকে এই ধরনের ইফেক্ট আমরা খুব সহজেই করতে পারি এই জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হলো আমাদের এই কীবোর্ড থেকে আমরা শিফট অল্টার চেপে ধরে মিস্টেক আরও বড় করে নিচ্ছি তো এই আরও বড় করে নেওয়ার পরে আমরা এটিকে কিছুটা পাশে বাড়িয়ে দিচ্ছি অথবা আমরা এটিকে আরও ছোটো করে নিতে পারি তো এই মিষ্টিকে আরও ছোটো করে নিয়ে আমরা এবার কর্নারে বড় করে দেবো এই জন্য যা করতে হবে তাহলে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে মাউস পয়েন্ট আর যখন এরকম হবে তো আমরা কিন্তু টেনে ধরে আমাদের কর্নারে যখন আমরা নিয়ে যাবো তখন কিন্তু কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস পয়েন্টার যখন এরকম হবে তখন কিন্তু টান দিলে এটি বড় হবে এবং এটিকে যখন আমরা ছোট করতে চাই তখন কীবোর্ড থেকে একইভাবে কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা মাউস পয়েন্টার যখন এরকম হবে এই কর্নারে নিয়ে গেলে তখন ভিতরের দিকে টান দিলে কিন্তু ছোট হবে তো এভাবে আমরা অবস্থা যদি আরও ভিতরের দিকে এভাবে টেনে দেই এবং কীবোর্ড থেকে এন্টারপ্রেস করে নর্মাল করি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি কিন্তু অলরেডি দেয়ালে টানানো রয়েছে এরকম একটি ইফেক্ট আমরা করতে পেরেছি এবং এটিকে একইভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা যদি এই পাশে নিয়ে আসি তার আগে এটি সিলেক্ট অবস্থায় আমরা অলটা ধরে এটিকে যদি আরও একটি কপি করে নিই কপি করে নিয়ে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি এবং এভাবে টেনে ধরে যদি এদিকে ট্রান্সফর্ম করি তাহলে ঘটনাটি কি হলো অর্থাৎ মনে হলো যেন দুই দিকের দেয়ালে দুইটি ইমেজ টানানো রয়েছে এরকম একটি ইফেক্ট আমরা খুব সহজে এভাবে ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে তৈরি করতে পারি এছাড়া আমরা লেয়ার আমাদের হিস্ট্রি প্লেট থেকে ইমেজটির প্রথম অবস্থায় ফিরে যাচ্ছি এবং এখন আমাদের ডিজাইনের প্রয়োজন এরকম হতে পারে যে আমরা চাচ্ছি যে একটি ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে শুয়ে রয়েছে এরকম ইফেক্ট আমরা তৈরি করতে চাইলে লেয়ার থেকে এটি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল টি প্রেস করার মাধ্যমে আমরা আমাদের ইমেজটিকে সিলেক্ট করে নিব এবং কন্ট্রোল টি প্রেস করার মাধ্যমে যখন সিলেক্ট করে নেব তখন কিন্তু আমরা আমাদের কন্ট্রোল চেপে ধরে রাখবো কন্ট্রোল চেপে ধরে রেখে যখন মাউস পয়েন্টের এরকম হবে তখন কিন্তু এটি আমরা এক কর্নারে এভাবে বড় করতে পারবো অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে রাখা অবস্থায় আমরা মাউস পয়েন্টের দিয়ে এভাবে টেনে বড় করবো এবং উপরের অংশটি আমরা এভাবে চাপিয়ে দিতে পারি ভিতরের দিকে টেনে নিয়ে এসে এবং সবশেষে মাঝেটি ধরে নিয়ে এসে এভাবে আমরা এই মিষ্টিকে শোয়াই দিতে পারি এবার আমরা যদি কীবোর্ড থেকে শুধুমাত্র এন্টারপ্রেসের মাধ্যমে এটিকে নর্মাল করি তাহলে আমরা দেখতেছি যে একটি ইমেজ কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে শুয়ে রয়েছে এভাবে আমরা ট্রান্সফর্মিংয়ের কাজগুলো করে আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা ব্যবহার করব আমাদের ইমেজ অথবা যে কোনো অবজেক্ট অথবা কোনো লেখাকে